আসসালামু আলাইকুম বন্ধুরা, এই স্ক্রিনশট দিয়ে আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করে আপনাদেরকে দেখাবো, আর এর পাশাপাশি 45 ডিগ্রি ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে দেখাবো। যাই হোক, আগে 180 ডিগ্রিটার ব্যাপারে আমি দেখাচ্ছি আপনাদেরকে। 180 ডিগ্রি ক্ষেত্রে দেখুন, টিটু ভাই একটা লজিক দেখালো যে আপনার এখানে দুইটা, ঠিক আছে, ঠিক এইভাবে যে এটা সেন্টার দিয়ে শ্যুটটা করার জন্য, ঠিক আছে। তো আমি নতুন একটা লজিক আপনাদেরকে দেখাচ্ছি সিস্টেম। আপনি ঠিক চোখের যে এই এই জয়েন্টটা বরাবর ধরবেন, এবং এমনটা মনে করেন যে আপনি ঠিক এই পজিশনে, এই এই যে আমি বসাচ্ছি আপনাদেরকে, এমনটা ধরার সিস্টেমটা দেখাচ্ছি। এই যে এমু এখানে বসালাম, এই যে দেখুন বসাইয়া এখানে এই মাথা ধরলাম, ধরিয়া একটু চাপ দিয়া একবারে লেদারে লাস্ট অংশে এই যে হোল বরাবর আনলাম আইনা, ঠিক এটার উপরে ঠিক এইভাবে এইভাবে ধরলাম, সামনে এখানে না, ঠিক ইমুটার উপরে এইভাবে, ঠিক আছে। ধরার পরে আপনার ঠিক এই পজিশনে থাকবে যে এই আঙুলটি চোখের এই কর্নারে থাকবে, এই বরাবর জয়েন্ট বরাবর থাকবে, ঠিক এইভাবে এইভাবে আপনার শ্যুটটা করতে হবে। যে আমি দেখাচ্ছি আজকে এখানে যখন ধরবেন আপনার এটার একবারে এই যে কর্নারে এই অঙ্গে আপনার যেটা এমিং পয়েন্ট যেটা সেটা এই কর্নারে হবে, এবং টার্গেট বরাবর, আর অ্যাঙ্কার পয়েন্টটা হবে যে আপনার এখানে, ঠিক আছে। যে আমি আবার দেখাচ্ছি, ঠিক এই পজিশনে এই পজিশনে, এবং হাতটা জায়গায় থাকবে, হাতটা মনে করেন যে আমি এই যে হাতটা মনে করেন যে জায়গায় থাকবে, ঠিক এই পজিশনে চাইলে দিবেন, মানে হাতটা জায়গায় থেকে হালকা একটু স্পেস করে দিবে। তাহলে এবার আমি দেখাই, আবার খালি গিয়ে ঠিক এইভাবে থাকবে এইভাবে কর্নার বরাবর হাতটা জায়গা থেকে, ঠিক আছে। কিন্তু হাতটা যখন রিলিজ করবেন, রিলিজ করার আগে অনেক সময় আমরা একটু শুটের হিটের জন্য কি করে পিছনে এটা না সাইডা দিই, তখন ব্যালেন্সটা অ্যাকুরেট থাকে না। হ্যাঁ, আগে এটা দেখাচ্ছি আপনাদেরকে আমি। ওই যে ওইখানে দেখুন আমার বক্সটা আছে, ঠিক আছে, ওইখানে আমার বক্সটা আছে, বক্সটাতে জাস্ট আমি আরো একটু অ্যাডজাস্ট করে নিই। এই যে বক্সটা আছে, ঠিক আমি আপনার এই পজিশনে, এই যে দেখুন ঠিক এই পজিশনে এই ধরলাম, ধরার পরে ঠিক এই পজিশনে দেখুন, এই যে আমি ঠিক এখানে, এই যে দেখুন ঠিক ঠিক এই বরাবর এই যে ধরলাম, এই এই যে দেখুন এই হাতের এই যে আঙ্গুল এই যে এই পাশে থাকবে, এই যে শোট হাতটা ঠিক এখানে থাকা অবস্থায় রিলিজ করতে হবে, যে হাত টান দিয়ে পিছনের আবার টান দিয়ে ছাড়া যাবে না। অনেকে এই ভুলটা করেন, এই ভুলটার কারণে শ্যুটটা অ্যাকুরেট হয় না, যে এই এই যে দেখুন, আমি আসলে সবসময় শ্যুটের সময় আমি নন কাট ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, শ্যুটের সময় ভিডিও কাট করি না, কারণ অনেক সময় পাবলিকে অনেকে ভাবে যে শ্যুটটা হয়তো অ্যাকুরেট হয় না, এই কাটটা মিলে দেয়, যার ফলে আমি কিন্তু সবসময় আপনাদেরকে নন কাট ভিডিওটাই দেওয়ার ইয়ে করি। হয়তো এক জায়গাতে আরেক জায়গায় স্থানান্তর হওয়ার সময় হয়তো বা ভিডিও স্টপ করে জায়গাটা স্থানান্তর করতে হয়। যাই হোক, এখন আপনাদের একটা বিষয় হচ্ছে যে আপনারা সব সময় এই জিনিসটা খেয়াল রাখবেন যে হাতের ঠিক এইভাবে, এই যে দেখুন
এই যে এই আঙ্গুলটি ঠিক এইখানে থাকবে, এই আঙ্গুলটি এখানে থাকার ফলে এখান থেকে একটু গ্যাপটা যে আপনার এদিকে একটু তৈরি হবে, এই যে এই রাবারের গ্যাপটা একটু এদিকে তৈরি হবে, ঠিক ঠিক এই কর্নার, এই লাস্ট ভিতরের কর্নার, ঠিক আছে, এই জিনিসটা আপনারা এইভাবে শ্যুট করবেন। আর আরেকটা বিষয় যে আপনাদেরকে বলি, যে আমার এক ভাই আমাকে আমাকে ফোনে বললো যে একটু 45 ডিগ্রির ব্যাপারে একটু জাস্ট একটু নলেজ দেওয়ার জন্য, যে এমিংটা আসলে কিভাবে হবে বা ইয়ে। দেখুন, আমি গত পর্বে দেখিয়েছিলাম যে ঠিক এই পজিশন থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করবেন। তো 45 ডিগ্রির ক্ষেত্রে আপনাদেরকে ইজিলি একটা টার্গেটের সিস্টেমটা দেখাচ্ছি আমি, ঠিক এইভাবে ধরবেন। ধরার পরে এই এই যে আছে না, এই বা এইভাবে ধরলেন, ধরার পরে এই যে দেখুন, এখান থেকে আমি যদি রাবারের এখান থেকে যদি ফলোটাই কর্নারে করি, কিন্তু ফলোটা এদিকে একটু চাপানো থাকে, তো আমি এখান থেকে মনে করেন যে রাবারটাকে এইভাবে ঘুরে আনে, এই যে এই এখন আমার এই কর্নারটা ক্লিয়ারে আমার নজরে আসছে, এই কর্নারটা ক্লিয়ার আমার নজরে আসছে। এই আপনি এইভাবে থেকেও নিয়ে মনে করেন যে ঠিক এইভাবে এমনটা করে ঠিক এই এই রাবারের রাবারের ঠিক এখান থেকে এই কর্নারে ফ্লোটা করতে হবে, রাবারটা বরাবর যাতে স্ট্রেট থাকে, ঠিক আছে। দেখুন ঠিক এইভাবে এই চোখের এখানে ধরবেন, এই যে দেখুন আপনারা আসলে হাওয়া প্রচুর, ঠিক চোখের এখানে ধরবেন। ধরার পরে আপনার জিনিসটা মনে করেন ঠিক এই পজিশন থেকে এনে এই যে এইভাবে যদি ধরেন, দেখুন ওখানে কিন্তু এটা না অ্যাকুরেট হবে না, ঠিক এইভাবে এই যে রাবারের কর্নার থেকে আমার এই যে ভিতরে কর্নারটা আমার ওখানে নজরে আসতেছে, ঠিক আছে, এইভাবে যদি হয় না হবে না, ঠিক এই যে ভিতরে কোনাটা যাতে নজরে আসে। আমি এটা আপনাদেরকে দুটো শ্যুট করে দেখাচ্ছি, এই যে দেখুন আমি আবারও দেখাচ্ছি, ঠিক এখান থেকে ঠিক এই কর্নারটা, এই তো দেখুন আমি ঠিক এখানে জিনিসটা এইভাবে ধরে নিলাম, এখানে ধরার পরে এইভাবে আমার কোনো আসে নাই কর্নারটা নজরে, এই ওখান থেকে কর্নারটা নজরে আসছে, দেখছেন। আবারও দেখাচ্ছি কর্নারটা ঠিক এখানে, কর্নারটা ওখানে কিন্তু সাইডে কিন্তু নিচ দিয়ে যাবে, এই কর্নারটা এই জিনিস ভিতরে কর্নারটা যাতে নজরে আসে, এই এই যে দেখুন তিনটা শ্যুট করছে, তিনটাই অ্যাকুরেট লাগছে। তো আমি আপনাদেরকে বলি, আপনারা জিনিসটা ঠিক এই পজিশন ঠিক এইখান থেকে এই যদি আপনার কর্নার ভিতরে কর্নারটা যদি নজর না আসে হালকা এইভাবে এই কর্নারটা ঠিক সিলিং শটের দ্বারা সিস্টেম 45 ডিগ্রি দিতে হচ্ছে। আর এই যে দেখুন আমি কিন্তু এই হোল্ডের এখানে এই দিয়া ধরতেছি, এখানে ধরলে একটা জিনিস হয়, আর এখানে এই হোল্ডে এই আঙ্গুলটা দিয়ে ধরলে একটা জিনিস সেফটি আছে। সেফটি আছে কি, যে মনে করেন যে কখনো যদি কোনো একটা রাবার যদি ড্যামেজ হয়, অনেক সময় আমার একাধিকবার হয়েছে যে রাবার ড্যামেজ হলে মনে করেন যে হাত থেকে এটা ছুটে সেটা এসে পড়ে, এজন্য এই হোল্ডটাতে থাকলে মনে করেন যে জিনিসটা আসলে একটা মানে আপনার ইয়ে থাকে, সেফটি থাকে, যার ফলে জিনিসটা এইভাবে আমি ধরি, এই ঠিক এই পজিশন, এই হাতটা ঠিক এখানে থাকবে, এই জায়গাতে রিলিজ করবে। আমি যদি এটাকে যদি আর একটু দূরের থেকে শ্যুট করি তাহলে দেখাচ্ছি এখানে হবে এই পজিশন, এই কর্নারে যতক্ষণ পর্যন্ত আমার এই কর্নারটা এইভাবে ধরার পরে, যতক্ষণ পর্যন্ত কর্নারটা নজরে না আসবে ততক্ষণ পর্যন্ত এইভাবে ঘুরাবেন, আর আবার এখান থেকে ফলো দাঁড়াবেন, এই
পাশে থেকে একটা শুট করে দেখাচ্ছি। এই যে দেখুন, 45-এর ক্ষেত্রে ঠিক আপনি এভাবে এখানে এইভাবে ধরবেন, কিন্তু আমার এই এইটা হচ্ছে সুপার সেন্টার আসে ঠিক কমান্য, যতক্ষণ পর্যন্ত আমার এই জিনিসটা নজরে না আসবে এদিকে থেকে হালকা অ্যাঙ্গেল করে, যতক্ষণ পর্যন্ত এই কর্নারটা নজরে না আসবে ততক্ষণ পর্যন্ত এই 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 উপরে উঠাইতে থাকবেন। এই যে দেখুন, তারপরে হাতটা জায়গায় রেখে, অ্যাঙ্কার পয়েন্টে হাতটা জায়গায় রেখে এইভাবে সাইডে দিবেন। তো বন্ধু, ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফেজ।